নমস্কার দর্শক বন্ধুরা, মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা কোপ্তাকারী নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, আশা করি ভালোই লাগবে। আজকে রেসিপি ছোলার কোপ্তাকারী করবো। কোপ্তাকারী তো আমরা অনেক রকম করেই খাই, একবার বন্ধুদের বলো বাড়িতে অবশ্যই কিন্তু ছোলার কোপ্তাকারী খেয়ে দেখুন। রুটি ভাত প্রত্যেক কিছুই কিন্তু ভালো লাগে খেতে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে টাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। ছোলা কোপ্তাকারী করার জন্যে 150 গ্রাম ছোলা নিয়েছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনার তাতে সময় না থাকলে 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে ছোলাটা। ছোলার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করবো, 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1/2 চামচ জিরে। ছোলার সাথে এই মশলাগুলো দিয়ে একসাথে বেটে নেব। আমি কিন্তু পুরো নিরামিষ করছি, আপনারা নিরামিষ না করলে এর মধ্যে কিন্তু 2 রসুনও দিয়ে দিতে পারেন, দিয়ে একসাথে বেটে নিতে পারেন। আমি রসুন ব্যবহার করব না। দেখুন প্রথমে কিন্তু জল ছাড়া বেটেছি, ঠিক এইভাবে বেটে নিয়েছি। এবার সামান্য জল দেবো, দিয়ে পুরো একদম মি করে বেটে নেব। বেটে নিয়ে আসছি, দেখুন বেটে নিয়েছি। এবার ঢেলে নেব একটা বড় বাটিতে। ছোলাটা বড় বাটির একটা বের করে নিয়েছি, এই ছোলা বাটাটা আমি 2 চামচ রেখে দেবো আলাদা করে, এটা পরে রান্নায় আমার লাগবে। এর মধ্যে অ্যাড করবো লবণ, আন্দাজে লবণ দিয়ে দিলাম। হলুদ আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বলে আমি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না। আপনারা কাঁচা লঙ্কা দিয়ে না বাটলে আপনারা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। ওদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের জোরটা একদম লোতে করে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার গ্যাসের জোরটা একদম লোতে করে দিলাম। এবার কোপ্তা করে নেব। আপনারা কিন্তু লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন, আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা করবেন। আমি গোল গোল করেই দেবো। কোপ্তাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন না, কোপ্তাগুলো একটু শক্ত হয়ে গেলে তারপরে একটু নাড়াচাড়া করবেন। এবার আমি কোপ্তাগুলো একটু উল্টিয়ে দেবো। এবার গ্যাসের জলটা কিন্তু আমি হাইতে করে দিলাম। আমরা তো অনেক রকম কিছু কোপ্তা করে খেয়েছি, ফুলকপি, আলু, অনেক কিছু দিয়ে আমরা কিন্তু কোপ্তা করে খাই। একবার কিন্তু বাড়িতে বন্ধুতে বলবো ছোলা দিয়ে একবার কোপ্তা কারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু আপনারা এতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আমি আজকে নিরামিষ করছি, কোপ্তাগুলো কিন্তু উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি, দেখুন একটু লাল লালও হয়ে গেছে। এবার তুলে নেব। বাকি যে ছোলাটা আছে সেটা ভাজা করে নেব কোপ্তাকারি করে। বাকিগুলো এবার ভাজা করে নেব। এই কোপ্তাগুলো ভাজা হতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমে দেব 1 চামচ জিরে, কোটা জিরে, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, 1টা টমেটো, কাজু বাদাম আন্দাজ বুঝে। আপনাদের গোটা হলে কিন্তু 8-9টা দিলেই হবে, আমার কিন্তু ভাঙা বলে আমি একটু বেশি লাগলো আমার। এবার বেটে নেব অল্প জল দিয়ে। এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়া থেকে এই তেলটা পুরো নামিয়ে নেব, সর্ষে তেলে রান্নাটা করব। কড়া থেকে তেলটা নামিয়ে নিয়েছি, আবার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে।
তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেব গোটা জিরে, সামান্য দিলাম দুটো শুকনো লঙ্কা, হালকা একটু নাড়াচাড়া করে নেব। মশলার পেস্টটা দিয়ে দেবো এবার। মশলা বাটতে আমি একটু জল দিয়ে দেবো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আর কিছু শুকনো মশলা অ্যাড করব, লবণ, হলুদ, হলুদ লবণটা কিন্তু আপনারা আন্দাজ দিয়ে দেবেন, কাশ্মীর লঙ্কা গুঁড়ো হাফ চামচ কালারের জন্যে, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ঝালটা আপনারা বুঝে দেবেন। আবার একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কোপ্তা কারিতে একটু চিনি না হলে কিন্তু ভালো লাগে না খেতে, আপনারা পছন্দ করলে দেবেন, না কিন্তু দেবেন না চিনিটা। দিয়ে বাটার ছোলাটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে, অল্প জল দিয়ে কিন্তু গুলে নিয়েছি ছোলাটাকে ভালো করে। এবার এই মশলাটা এবার দিয়ে দেবো, এইভাবে কিন্তু ছোলার কোপ্তা কারি একবার বাড়িতে অবশ্যই বন্ধুদের বলবো করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু আর একটু কষিয়ে নেব, কেন অনুভব যে নাড়াচাড়া করতে হবে, কেন কাজু বাদাম দিয়ে আছে তো তলাতে লেগে আর ভয় আছে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমরা কিন্তু অনেক রকম কিন্তু কোপ্তা কারি করে খেয়েছি, আমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই কিন্তু ছোলার কোপ্তা কারি কারা কারা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার ঝোলটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব। ঝোলটা দেখুন ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, এবার ঢাকাটা খুলে নেব। কিন্তু আমি একটু অ্যাড করবো গরম মশলার ঘি, হাফ চামচ ঘি দিয়ে দিলাম। সাই গরম মশলা, গ্যাসটা অফ করে দিলাম। ছোলা কোপ্তা কারি কিন্তু পুরো রেডি, একটু নাড়াচাড়া করে দিলাম গরম মশলা ঘি দিয়ে, তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে কোপ্তাগুলো। এই কোপ্তা দিয়ে কিন্তু রুটি, ভাত, পরোটা, প্রত্যেক কিছুই কিন্তু নিতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।